আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। সারেগামা একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আজ তোমাদের জন্য একটি নতুন কবিতা নিয়ে এসেছি। আবৃত্তি করছি কবি জসীমউদ্দিন রচিত দগ্ধগ্রাম কবিতাটি। এইখানে ছিল কালো গ্রামখানি, আম কাঁঠালের ছায়া টানিয়া আনিত শীতল বাতাস, কত যেন করি মায়া। তাহারি তলায় ঘরগুলি ভরে মমতা মূরতি হয়ে ছিল যে তাহারা ভাই বোন আর বউ ছেলে মেয়ে লয়ে। সুখের স্বপন চড়ায়ে ঘুরায়ে ছিল যে তাদের বেড়ে আকাশ হইতে আসিত আশিস, যেন দেবের ভবন ছেড়ে। গঞ্জের হাটে সওদা বেচিতে বউ যে কহিত কানে, আমার জন্য নয়ান জুড়ির শাড়ি যেন কিনে আনে। হাটের ফিরতি পিতারে বেরিয়া ছোট ছোট ছেলে মেয়ে হাসিত নাচিত বিস্কুট আর চিনির পুতুল পেয়ে। গাজির গানের বসিত আসর গায়নের সুর ধরে যুগ যুগান্ত পার হয়ে কত আসিত কাহিনী পড়ি। কিসে কি হইল পশ্চিম হতে নরঘাতকেরা আসি, সারা গাঁও ভরি আগুন জ্বালায় হাসিল অট্ট হাসি। মারকোল হতে শিশুরে কাড়িয়া কাটিল যে খান খান, পিতার সামনে মেয়েরে কাটিয়া করিল রক্ত স্নান। কে কাহার তরে কাঁদিবে কোথায় যুবকাষ্ঠের গায়, শত সহস্র পড়িল যে থায় ভীষণ খড়গ ধায়। বন্ধুরা, আমার আবৃত্তি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং সারেগামা একাডেমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।